ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বিষয়টা হচ্ছে, দরদকে নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু খুবই এক্সাইটেড এবং আশাবাদী যে দরদ সংক্রান্ত কোনো আপডেট আসবে এবং আমরা এটাকে নিয়ে কথা বলবো। এবং আমরা সত্যি বলতে সাকিবিয়ান্সরা কিন্তু এটা সত্যি বলতে মন থেকে চাই যে দরদ প্রচণ্ড সাকসেসফুল হোক। এবং যেহেতু দরদ একটা প্যান ইন্ডিয়া সহ প্যান ওয়ার্ল্ড একটা প্রজেক্ট, তো সেই রকমভাবে এর যে ক্রেজটা, এর যে হাইপটা, সেইভাবে কিন্তু মেনটেন থাকাটাও কিন্তু প্রচণ্ড দরকার। এবং সেই জন্য আমরা প্রত্যেকে চাই যে দরদ সংক্রান্ত কন্টিনিউয়াসলি আপডেট আসতে থাকুক। বাট আপডেট আসছে না, এবং তার পেছনে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু গতকাল অ্যাকশন কার্ডের অফিসিয়াল পেজ থেকে কিন্তু কিন্তু শেয়ার করা হয়েছে। বিষয়টা হচ্ছে, তারা কিন্তু স্পষ্টভাবে একটা কথা জানিয়েছে যে দরদের পোস্টার, ট্রেলার, গান সবই কিন্তু আসবে। এবং সেটা অবশ্যই আমাদের মামুন ভাই যা বলেছিলেন যে সাকিবিয়ান্সের উপস্থিতিতে কিন্তু সেটা আসবে। এবার বিষয়টা হচ্ছে, বাংলাদেশে কিন্তু আছে জাতীয় নির্বাচন, সম্ভবত আমার মনে হচ্ছে যে 7th of January, এবং ওই দিনই কিন্তু আছে জাতীয় নির্বাচন। এবং তারপরেই সম্ভবত হচ্ছে এই সমস্ত, মানে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সম্ভবত দরদ সংক্রান্ত সমস্ত কিছু আপডেট আসতে থাকবে। এবং যাতে করে দরদের যে মাঝখানে হাইপটা ব্রেক না হয় এই জাতীয় নির্বাচনের জন্য, সেটাই মাথায় রেখে কিন্তু এই এই সম্পূর্ণ ডিসিশনটা কিন্তু নেওয়া হয়েছে। এবং এটা মনে হয় যে একটা ভালো সিদ্ধান্ত। আগে দেশের কথা কিন্তু ভাবতে হবে, এবং তারপরে কিন্তু অন্যান্য সমস্ত কিছু, এটাই আমার মনে হয়েছে ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। তোমরা যারা ওপার বাংলা থেকে এই পার্টিকুলার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো যে তোমাদের ওখানে জাতীয় ন্যাশনাল ইলেকশনটা কবে। তাহলে আমার কিন্তু আমাদের অ্যাটলিস্ট ভালো হবে, এবং আমরা অধীর আগ্রহে কিন্তু বসে আছি এই প্রজেক্টটাকে নিয়ে, এবং এই প্রজেক্টের আপডেটস গুলোকে নিয়ে এক্স্যাক্টলি কবে আসতে চলেছে। সো এটাই মেনলি বলার ছিল, একটা আপডেট দেওয়ার ছিল। এবং দেখা যাক এটা এক্স্যাক্টলি কবে থেকে দরদের প্রমোশনটা, পোস্টার, গান, ট্রেলার এগুলো আসা শুরু হয়। সো তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। এবং দরদ সংক্রান্ত আপডেট আসলেই আমরা কিন্তু এটাকে নিয়ে কথা বলবো, এবং দরদের হাইপটা যাতে করে মেনটেন থাকে সেটাও আমাদের কিন্তু মাথায় থাকবে। এটাই মেনলি বলার ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে। টাটা।